গেল ১২ বছরে আওয়ামী লীগের দৈন্য দশা চলছে, আমলা নির্ভর সরকারে পরিণত হয়েছে, এমন মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন। বিকেল ৪টায় রাজধানীর গুলশান কার্যালয়ে শুরু হওয়া বিএনপির জাতীয় নির্বাহী কমিটির দ্বিতীয় দিনের সভায় এ কথা বলেন তিনি। সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত রয়েছেন। মঙ্গলবার প্রথম দিনের বৈঠক হয় দলের ভাইস চেয়ারম্যান ও চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে। বৈঠকে ৬২ জন শীর্ষ নেতা অংশ নেন। গত ১২ বছরের দৈন্য দশা হয়ে গেছে, আজকে পুরো তারা নিজেরাই বলে যে আমরা নির্ভর একটা সরকার, এবং জনগণকে তারা ভয় পায়। যে পার্লামেন্ট বলেন, উপজেলা নির্বাচন করেন, মেয়র নির্বাচন বলেন, ইউনিয়ন নির্বাচন বলেন, কোন নির্বাচনে আওয়ামী লীগ জনগণের মুখোমুখি হতে চায় না এবং সুষ্ঠু ভোট করতে চায় না।